হ্যালো বন্ধুরা, সো আজকে তোমাদের সঙ্গে একটা আর্ট রিলেটেড টপিক নিয়ে আজকে আলোচনা করব। সো আজকের টপিক হচ্ছে হোয়াট ইজ অবজারভেশন। অবজারভেশন বলতে আমরা কী বুঝছি? সো অবজারভেশন বলতে কি শুধুমাত্র আমরা দেখা বুঝি? সেটা কিন্তু একদমই না। অবজারভেশন বলতে বুঝি যখন আমরা কোনো একটা বস্তুকে দেখি এবং সেটাকে বোঝার চেষ্টা করি। ধরে নাও বস্তুটার শেপ কেমন, বস্তুটাতে ডার্ক ভ্যালু করছে না লাইট ভ্যালু করছে, সেই জিনিসটাকে বলে অবজারভেশন। তো আর্ট ফিল্ডে অবজারভেশন একটা মাস্টার স্ট্রোকের মতো, যার যত বেশি অবজারভেশন ক্ষমতা বেশি সে তত সুন্দর আর্টওয়ার্ক করতে পারে। তাই আমাদের অবজারভেশন শক্তি বাড়াতে হবে। তো চলো একটা এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি কীভাবে কোনো একটা বস্তুকে অবজার্ভ করবে। সো তোমরা এখানে রেফারেন্স ইমেজগুলো দেখতে পাচ্ছ। তো এই যে ইমেজটা দেখছো লেফট সাইডে, তো এইটাকে যদি আমরা অবজার্ভ করি তো আমরা কী দেখব? তো প্রথমে দেখতে পাচ্ছি যে ছবিটার ফেসটা রয়েছে লম্বাকৃতি, প্লাস এর মধ্যে ডার্ক ভ্যালুটা বেশি, ঠিক আছে, আর স্ট্রেট তাকিয়ে রয়েছে। আর এই দিকে যদি ছবিটা দেখি তাহলে দেখবো যে এই ফেসটা কিন্তু গোলাকার, প্লাস এখানে কিন্তু লাইট পড়ছে আর এটা একটা অ্যাঙ্গেলে তাকিয়ে রয়েছে। তো আমাদেরকে এরকম করে অবজার্ভ করতে হবে প্রত্যেকটা আর্টওয়ার্ককে। সো আজকে লেসনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। যদি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ মনে হয়, তাহলে প্লিজ লাইক করে দিয়ে বন্ধুর সঙ্গে শেয়ার করো। চলো দেখা হচ্ছে নতুন একটা আর্ট ভিডিওর সঙ্গে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো।